নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওটাতে অনেকটা গুরুত্বপূর্ণ খবর থাকা সত্ত্বেও শুরু করবো একটা মজার খবর দিয়ে। আজকে ইস্টবেঙ্গল ক্লাব, কোচিং স্টাফ এবং অবশ্যই কোচকে ইস্টবেঙ্গল আর্কাইভ, ওই সদ্য নির্মিত যে সংগ্রহশালা বা মিউজিয়াম, সেটাকে ঘুরে দেখানো হয়। প্রত্যেকটা ফুটবলার, কোচ, কোচিং স্টাফ যারা আছেন তারা দেখেন, তারা দেখে কি বুঝলেন, কতটা উদ্বুদ্ধ হতে পারলেন সে তো পরের কথা। কিন্তু এই দৃশ্য দেখে একটা কথা ভীষণভাবে মনে পড়ছে যে যদি অনুপ্রেরণা পাওয়ারই থাকে তাহলে এদেরকে যদি ডার্বি ম্যাচের আগে এই সংগ্রহশালাটা ঘুরে দেখানোর বন্দোবস্ত করা হতো আজকের পরিবর্তে ডার্বির আগে, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। এটা নিছকই একটা মজা বা রসিকতা। চলে আসি বন্ধু ভিডিওর মূল প্রসঙ্গে। শেষ অবধি হাউকিপকে ইস্টবেঙ্গল সই করি সেটাও জেনে গেছেন, এবং শেষ লগ্নে চমক দেখানোর জন্য ইস্টবেঙ্গল মরিয়া একজন রক্ষণভাগের খেলোয়াড়ের জন্য হাউকিপের নাম এখন অবধি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি, এবং রক্ষণভাগের যে খেলোয়াড়টির কথা বলছি তার নামও হয়নি। তার সাথে শেষ মুহূর্তের একটা টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানির খেলা চলছে। আগামীকাল সকালের ভিডিওতে আমি এ বিষয়ে বিস্তারিত বলবো। তার আগে বন্ধু, এই যে হাউকিপের ইস্টবেঙ্গলে যোগদান, এটা শুনে অনেকেই হতাশ। একটা কথা, আজকে সত্যি কথাটা যদি খুব সোজাভাবে স্পষ্টভাবে আপনাদের বলি তাহলে আপনারা সেটা কিভাবে নেবেন আমি জানি না। দেখুন বন্ধু, যদি দোষারোপ করার থাকে তাহলে সেটা কোনো ফুটবলারদের করবেন না, কোচকে করবেন না, বা ফুটবল দলের সাথে সংশ্লিষ্ট কাউকে করবেন না। যদি দোষারোপ করার থাকে আমরা দোষারোপ করব ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষকে। তার কারণ, মুখ্যমন্ত্রী 25 মে ইমামি গোষ্ঠীকে ইস্টবেঙ্গলের ইনভেস্টার হিসেবে নাম ঘোষণা করেছিলেন, 9 জুন প্রথম ট্রান্সফার উইন্ডো খুলেছিল, আর ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালি তাদের ইনভেস্টারের নাম এবং দল গঠন পর্বটা শুরু করেছিল আগস্ট মাসের দ্বিতীয় দিনে, অর্থাৎ প্রায় 2 মাসের ব্যবধান। এই 2 মাস সময় ইস্টবেঙ্গল কর্মকর্তারা কি করছিলেন? তারা বলছিলেন যে তারা ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থকে সুরক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, যেমন ক্ষুদিরাম চেষ্টা করেছেন সেরকম চেষ্টা করে যাচ্ছিলেন। বন্ধু, একটু ঘুরিয়ে বলতেই পারি, আসলে তারা ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থ সুরক্ষিত করছিলেন না, নিজেদের কর্তৃত্বটা যাতে মোটের ওপরে বজায় থাকে তারই একটা বন্দোবস্ত দিকটা দেখাশোনা করছিলেন। তাই যদি সমালোচনা করতেই হয় এই দলটাকে দোষ দেবেন না, কোচকে দোষ দেবেন না। ময়দানে একটা প্রচলিত কথা আছে যে চচ্চড়ির মশলায় বিরিয়ানি হয় না। স্টিফেন যত বড়ই রন্ধন বিশারদ হন, তার হাতে তো আছে চচ্চড়ির মশলা, তিনি সেটাকে দিয়ে কি করে বিরিয়ানি রান্না করবেন? শুনুন, এই যে হাউকিপ, যে ফুটবলারটা ট্রান্সফার উইন্ডো বন্ধের 2 দিন আগে ফ্রি থাকে, বুঝে নিতে হয় তার কোনো ডিমান্ড নেই। আসলে ইস্টবেঙ্গল ক্লাবের কোনো উপায় ছিল না। ইস্টবেঙ্গল যে দলটাকে তৈরি করেছে তাতে এমন এমন ফুটবলার আছে, অবশ্যই ব্যতিক্রম আছেন 2-1 জন, বাকিরা সবাই ISL-এর প্রথম 5টা দলের প্রথম একাদশে জায়গা পাবেন না। এসব ফুটবলাররা অপেক্ষা করেছিলেন এ কারণের জন্যই, তাদের অন্য কোনোখানে ডাক ছিল না। যাদের ডাক ছিল, অনেক ফুটবলার ইস্টবেঙ্গল তো ধরে রেখেছিলেন, শেষ পর্যন্ত তারা ছিটকে বেরিয়ে গেছেন। আমি হীরা মণ্ডলের নাম বলতে পারি, গোলরক্ষক বিশাল কায়েত, যিনি নিয়মিত প্রথম একাদশে খেলছেন এটিকে মোহনবাগানের হয়ে, আরও 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 অনেক নাম বলা যায়, কিন্তু না, এটা নাম বলার সময় নয়। আসলে আমাদেরকে একটা কথা স্পষ্টভাবে খুব নির্মম বাস্তব হলো মেনে নিতে হবে, ইস্টবেঙ্গল যে দলটা করেছে অন্তত এ মরশুমে, সেই দলের খেলোয়াড়রা নিজেদেরকে যদি ছাপিয়ে যেতে পারে সেটা আলাদা কথা, অঘটন ঘটতেই পারে। যেমনি ডুরান্ডের শেষ ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে নামবেন, ধারে ভারে শক্তির নিরিখে মুম্বাই সিটি অনেকটা এগিয়ে, সেদিন মুম্বাই সিটির জয়টা একদম অনিবার্য। হ্যাঁ, যদি ইস্টবেঙ্গল জয়লাভ করে মানসিক শক্তিতে এগিয়ে উজ্জীবিত হয়ে কোনো সঞ্জীবনী সুধায় বিশল্যকরণী খেয়ে, তো সেটা আলাদা কথা। কিন্তু আপনাকে মানতেই হবে যে অন্যান্য বারের তুলনায় এবারে ইস্টবেঙ্গল দলটা একটু ভালো হয়েছে। শেষ মুহূর্তে দল গঠন করে টোরে একেবারে বিভস্ত অন্তত হবে না, এই আশাটুকু আমরা করতে পারি। দেখা যাক, সময় বলবে শেষ কথা। ধন্যবাদ।